আজি বি 45 ডিগ্রি তাপমাত্রা সহিত বোধ হয়েছে সবুঠ উত্তপ্ত সহর। প্রবল গরমে আউটু পাউটু হেউছন্তি লোকে। মহানদী এবং তেল নদী শুখিলা পড়িথিবার উত্তপ্ত বালিরু তাতি উঠি বৌদ্ধ সহরকু উত্তপ্ত সহরে পরিণত করেছে। এপটে রাজ্য সারা বি জারি রয়েছে হিটওয়েভ। ভুবনেশ্বরে তাপমাত্রা 40 ডিগ্রি পার করেছে। তবে কুহযাচ্ছে কি আসন্তা মে 4 তারিখে বঙ্গোপসাগরে সৃষ্টি হব লঘুচাপ, যাহার প্রভাবে বর্ষা হয়ে আগকু তাপমাত্রা হ্রাস পাইপারে। ততলা কড়াই পালটিছে বৌদ্ধ জেলা। তাপমাত্রা 45 ডিগ্রি ছুঁথিবা বেলে প্রবল গ্রীষ্ম প্রবাহে আউট পাউট হেউছন্তি লোকে। কুহযাচ্ছে বৌদ্ধ জেলা দেই সর্বাধিক 100 কিলোমিটর যাইথিবা মহানদী শুখিলা পড়িথিবার নদী বালির উত্তাপ তাপমাত্রা বড়াই দেউছে। খালি মহানদী নুহে, তেল নদীর উত্তপ্ত বালি এবং পথরর তাপ পারদকু উপরকু উঠাউছে। এসব বেআইন ইটাবাটি সাঙ্গকু জঙ্গল নিয়া এবং অবাধ গছকটা তাতিকু দ্বিগুণিত করেছে। অংশুঘাত রোগীঙ্ক চিকিৎসা পাইঁ স্বাস্থ্য বিভাগ প্রস্তুত থিবা বেলে প্রতি ব্লকরে অংশুঘাত পাইঁ স্বতন্ত্র নোডাল অফিসরঙ্কু নিয়োজিত করাযিবা সহ সবু স্থানরে পর্যাপ্ত ওআরএস মজুদ রহিছি। সেপটে লোকঙ্কু সচেতন করাযাউছি এবং সবু পরিস্থিতি মোকাবিলা লাগি প্রস্তুত অছি বলি কইছন্তি জিলাপাল। মহানদীর যে 120-130 কিলোমিটর কিলোমিটর যে মহানদী রয়েছে ইয়াকু ঘেরিকি, ইয়ার শুখিলা পড়িবাটা হচ্ছে মুখ্য কারণ। কিনা এবার দেখুন যাতে দেখবে পানি নাই, ইয়ার ততলা বালির যে উত্তাপ রয়েছে তা গোটি কারণ রয়েছে। আমার জেলা স্তরের এবং ব্লক স্তরের সবু জায়গায় আমি গোটি গোটি নোডাল অফিসর তৈরি করছু। অংশুঘাত আমি স্পেশিয়ালি স্বতন্ত্র ভাবে প্রকোষ্ঠ তৈরি করছু, যেটি কি সুবিধা রয়েছে, কুলরর সুবিধা রয়েছে কিংবা এসির সুবিধা রয়েছে, তা ছড়া মেডিসিন ওআরএস পাউডার আমি দিয়ে দিয়েছু। হসপিটাল গুড়াকরে যেতে আমার অছি পিএসসি সিএসসি সবুটি গোটে গোটে হিট ওয়েভ পেসেন্ট মানক পাই গোটে গোটে এসি রুম বি ব্যবস্থা করা হয়েছে, তা ট্রিটমেন্ট পাই পুরা সমস্ত সজাগ অছন্তি। সুবর্ণপুর জেলার বি সমান অবস্থা। দিনবেলা তাপমাত্রা পাখাপাখি 43 ডিগ্রি উপরে রহুথবা বেলে অসহতাত্রে লোকে আউট পাউট হচ্ছন্তি। শিল্পনগরী ঝারসুগুড়ার মুন্ডফুটা খরা সাঙ্গকু ঝাঞ্জি পবন সমস্ত অস্তব্যস্ত কলানি। সকাল 9টার ঘর বাহারিবা মুস্কিল হয়ে পড়ুছি। খরা বহুত প্রবল খরা হচ্ছে, আইনে বরিষ্ঠ নাগরিক সংঘ তরফর পানি যাচ্ছেন জলসত্র করছেন, আমি পানি পি বহু তার খুশি অনুভব করছু, কিন্তু প্রশাসন তরফর কোণী প্রকার পানির সুব্যবস্থা হয়ে নাই। ওড়িশা ভিতরে ঝারসুগুড়ায় সবুঠু হাইস্ট গরম অছে, লোকমান হইরাণ হচ্ছে এতে জোর গরম, আউ সব প্লান্ট পাই এতে গরম হচ্ছে। সকাল 8টার গরম আরম্ভ হয়েছে, সন্ধ্যা 6টা পর্যন্ত গরম কন্টিনিউ রহুছে। আগকু রাজ্যের লঘুচাপ বর্ষা সম্ভাবনা যোগ তাতিরু ত্রাহি মিলিপারে। মে 4 তারিখ বেলকু দক্ষিণ আন্ডামান সাগর এবং তার আখপাখ অঞ্চলরে এক ঘূর্ণিবল সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে পরবর্তী 24 ঘণ্টার উক্ত অঞ্চলরে এক লঘুচাপ সৃষ্টি হব। লঘুচাপ সৃষ্টি হবার 24 ঘণ্টা মধ্যে আহরি ঘনীভূত হব। এর প্রভাব ওড়িশা উপরে কেতে রহব এবং বর্ষার পরিমাণ কেতে রহব তাহা এপর্যন্ত স্পষ্ট হয়নি। হিটওয়েভ স্থিতি লাগি রহব বলে কইছি পানিপাগ বিভাগ। मैक्सिमम टेम्परेचर अगला दो दिन में ज़्यादा चेंजेस नहीं है, दो दिन का बाद स्लाइट फॉल 2 डिग्री तक कुछ खाने पर करने का चांसेस है। तो दो दिन तक अभी हमारा हीटवेव का वार्निंग भी है, इंटूज का डिस्ट्रिक्ट में आइसोलेटेड फोकस में अगला 2 दिन में हीटवेव कंडीशन फेवर करने का चांसेस है। हीटवेव जारी रहता बेले लोगों को सचेतन रहा दिया जाऊँगी परामर्श। ब्यूरो रिपोर्ट, न्यूज 18 ओडिया।